এরপরে চেয়েছেন স্বামী মরার পর বউ পাপ করলে ওই পাপের জন্য কি স্বামীকে জবাব দিতে হবে কোনো স্বামীর মৃত্যুর পর যদি তার স্ত্রী পাপে লিখতে হবেন স্বামী এটি জানেন বা প্রবল সম্ভাবনা থাকে তাহলে তার কাজ হলো তাকে না নাসিহা করা এবং মৃত্যুর পরে যেন তিনি সৎ পথে জন্য সেজন্যসিয় করা এই দুটি কাজ যে মৃত্যুর পরে তুমি ভালো চলবে এই পথে যাবে না ওই কাজটা করবে না এভাবে তিনি যদি তাকে নির্দেশনা দিয়ে যান তারপরও তিনি বিপদ গামিতা আর পথে পা বাড়ান ইনশাআল্লাহ দিনদুল্লাহ এর জন্য স্বামীকে দায়িত্ব নিতে হবে না তিনি এর জন্য অপরাধী হবেন না গুণাগার হবেন না কবির আহমেদ জানতে চেয়েছেন ঘুষের টাকা গ্রহণ করলে সে টাকা গরিবদের মধ্যে দিয়ে দিলে কি সঠিক হবে গ্রহণ করে ফেলেছেন এখন আর যার কাছ থেকে গ্রহণ করেছেন তাকে ব্যাক করা সম্ভব নয় এরকম হলে আপনি গরিবকে দিয়ে দিবেন ওই টাকার মালিকের তরফ থেকে কিন্তু আপনি ঠান্ডা মাথায় জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ঘুষ গ্রহণ করবেন গরিবকে দেওয়ার উদ্দেশ্যে এটি আপনার জন্য না কারণ ঘুষ গ্রহণ করাটাই একটি অপরাধ আপনি দান করে সে অপরাধ মোচনের চেষ্টা করতে পারেন কিন্তু অপরাধ ইচ্ছা কিন্তু ঠান্ডা মাথায় করে তারপরে সে মোচনের চেষ্টা করা এটা ভুল পদ্ধতি এবং অপরাধ সম্পর্কে সচেতনতা না থাকার প্রমাণ কাজী মায়া জানতে চেয়েছেন কাপড়ের নাপাকি দূর করার সময় ওই হাতে আবার মগ ধরতে হয় তখন মনে হয় ওইখানে নাপাকি লেগেছে তা ধুতে গেলে আবার মনে হয় তা থেকে পানি ছিটকে আবার অন্য পাত্রে লেগেছে এভাবে কাজকর্ম করতে অনেক সমস্যা হয় আসলে কীভাবে না পাখি ছড়ায় না এভাবে না পড়ায় ছড়ায় না বিকালে মিসাল্লাহি আসাল্লামের কাছে একজন প্রশ্ন করেছেন যে আমি রাস্তায় আঠা আসার সময় অনেক পাক নাপাক ময়লা লেগে থাকে এগুলো কাপড় চোপড়ের সাথে লেগে থাকে না সাল্লাম বলেছেন যে তুমি এক জায়গায় যে না পাক লাগে পরবর্তীতে আবার পাক জায়গা দিয়ে যাচ্ছ ওইটার সাথে তোমার কাপড় লাগছে লেগে পাক হয়ে যাচ্ছে ঘরে এ বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে নিতে হবে কারণ এভাবে মানুষের জীবন চলতে পারে না এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়তে হয় এরকম জটিলতা সৃষ্টি হতে হয় এরকম কোনো পরিস্থিতিতে আমাদেরকে পড়তে ইসলাম নির্দেশ করে না আল্লাহ তালা বলেছেন যে আমরা আলাইকুম ফিরদ্দিন হারাজ দিনের মধ্যে কোনো প্রকার সংকট এবং সংসার সৃষ্টি হয় এরকম কোনো কিছু আল্লাহ তালা তোমার জন্য রাখেননি বিধায় এ ধরনের বায়ু এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত আপনি হাত দিয়ে কাপড় চোপড় ধুয়েছেন সম্ভব হলে ওই হাতটা একটু পানি দিয়ে ধুয়ে আপনি তারপরে অন্য অন্য কাজ করুন কিন্তু আপনি যদি ওই হাতে কোনো কারণে আপনি ধুয়েছেন ধোয়ার মধ্যে ভালো পানি মন্দ পানি লেগেছে এই সন্দেহের কারণে আটটা দিন ধরলে সেটা না পাই হলে বিষয়টি কিন্তু সেরকম না কারণ সন্দেহের কারণে না পাক হয় না আপনি যদি নিশ্চিত দেখেন হ্যাঁ হাতে নাপাক পাক লেগে আছে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা দৃষ্টি নাপাক পাক ধুয়ে পরিষ্কার করে তারপর অন্য কিছু ধরবেন সেই নাপাকটা অন্য কোথাও লাগলে সেটা নাপাক হয়ে যাবে যদি দৃশ্যমান নাপাক হয় এই জন্য অদৃশ্যমান নাপাক যেমন পেশাব এগুলো যদি আপনি ধরেন ঘাঁটেন তাহলে হাতটা ধুয়ে অন্য কিছু ধরবেন এটা হলো আপনার দায়িত্ব কিন্তু যদি এমন হয় যে সেখানে পাক নাপাক পাক সব কিছু ধুয়েছেন পানির ব্যবহার করেছেন কিন্তু হাতে নাপাক লেগে আছে এরকম কোনো নিশ্চিত না এবং প্রবল সম্ভাবনা নেই বরং নিছক আপনার যেটাকে বলে সংশয় আছে তো এটার ভিত্তিতে জিনিসটা নাপাক হয়ে যাবে না বড়জন আপনি এই সন্দেহ দূর করার জন্য একটু হাতটা ধুয়ে নিলেন টেপে ধুয়ে ওই টেপের উপর আবার একটু পানি দিয়ে দিলেন ব্যাস এটি সাল আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে তাছাড়া টেপ যদি পানি নাও দেন টেপের উপরে যেহেতু কোনো নাপাক লেগে থাকার কোনো প্রমাণ নাই গন্ধ নাই এটা চলে যায় থাকে না বসে বিধায় এটা নাপাক হবে না তারপর একটু পানি দিয়ে দিলেন সেটা পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী এরপর সোনিয়া আক্তার জানতেছেন তবা নামাজ পড়লে সারা জীবনের গুনা এরকম কিছু বইয়ে লেখা আছে এটা কি হাদিস। আপনি সম্ভবত জানতে চেয়েছেন তবার সালাত আদায় করলে সারা জীবনের সমস্ত পাপ পাপমাপ হয়ে যায় এটা জাল হাদিস জানতে জালহাদিস আপনার প্রশ্ন উত্তরে আমরা বলবো যে নির্দিষ্ট কোনো অপরাধ করেছেন তার জন্য আল্লাহ কাছে আপনি ক্ষমা চাইবেন দুই কাজ সালাত আদায় করে ক্ষমা চাইতে পারেন কিন্তু দুই কাজ সালাতে বা একস্তেক ফার জীবনে সব পাপ পাপমাপ হয়ে যাবে বিষয়টা এরকম না তবে হ্যাঁ আপনি সব অপরাধের কথা তো স্মরণ রাখতে পারবেন না আপনি মৌলিকভাবে আলাদা আলাদা কাছে আল্লাহর আবদ্ধতা আর কখনও যাবেন না যেগুলো হয়ে গেছে তার জন্য কমনভাবে আলাদা আলাদা কাছে ক্ষমা চাইলেন এভাবে আপনি চাইতে পারেন এবং আল্লাহ সেই গুণাগুলো মাফ করে দিতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন কোনো মানুষ হক নষ্ট করেছেন অথবা এমন কোনো অপরাধ করেছেন যে অপরাধের জন্য আলাদাকে আপনাকে বি পৃথকভাবে করতে হবে যার হক নষ্ট করেছে তার হক ফেরত দিয়ে আসার ব্যাপার আছে তাহলে সেগুলো করে তারপর আপনাকে মাফ চাইতে হবে আর এমনি তবার নিয়ম হলো কোনো অপরাধ করেছেন অনুশোচনা হয়েছে সঙ্গে সঙ্গে তবা করে ফেলা সারা জীবনের সমস্ত অপরাধ জমা রাখলেন শেষের দূরে নামস্পে একসাথে সবগুলা ভেনেস করে দিবেন এই পন্থা সঠিক নয় হ্যাঁ আপনি আগে করে ফেলেছেন তবা করেননি আপনি বুঝতে পারেননি এখন অনুশোচনা হয়েছে সবগুলোর জন্য কনভার্ম হয় এটা ঠিক আছে তাহলে খোলাসা কথা হলো যে তবা কে যদি আমরা এমন করি যে হ্যাঁ অপরাধ করতে থাকি করতে থাকি শেষে আমি সৈদুল ইস্তোবা পড়ে নিবো তোবা পড়ে নিব বা একসাথে মাপ চেয়ে নিব এটা ভুল পদ্ধতি এভাবে আল্লাহ তালার কাছ থেকে মাপ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সমূহ আপনার ভয় আছে এবং শঙ্কা আছে কিন্তু আগে অপরাধ করে ফেলেছেন চেতনা ছিল না সে বোধ ছিল না এখন বোধ এসেছে আপনি সবগুলোর জন্য মাপ চাইলেন এটা ঠিক আছে ইনসাল্লাহামদুলিল্লাহ এরপরে আফরোজা আক্ত জানতে চেয়েছেন বেনামাজি মানুষের সেবা করা কি ঠিক না ঠিক না বেনামাজি হোক আর নামাজি হোক যে কোনো মানুষের সেবা করা ভালো কাজ বরং বেনামাজিকে আপনি যদি সেবা করেন সেবা করতে তাকে ভালো পথে আনেন নামাজের পথে আনেন চেষ্টা করেন সালিনিল্লাহ সেটা সন্ধ্যাভাবে প্রশংসার কাজ হবে কোনো মানুষের সেবা করতে হলে তিনি নামাজি হতে এবং কোনো বাধ্যবাধকতা নেই একজন মানুষ বেনামাজি তাকে আল্লাহ তালা খাওয়াচ্ছেন না আল্লাহ তালা রিজিক দিচ্ছেন না তাহলে আপনি সেবা করলে সমস্যা কোথায় কোনো অসুবিধা নেই সালিনিল্লাহ অমস্তমিরও সেবা করা যায় মানুষের সেবা করা এটা মৌলিকভাবে একটি বাদত এমনি নুরুল আপনি জানতে চেয়েছেন নামাজ না পড়ে জানাজার নামাজ পড়লে কি জানাজার নামাজ হবে আপনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে লাশ হাজির হয়েছে এখন ফরজে জামাত না করে আগে জানাজা পড়ে তারপর সবাই ফরজ পড়ে মুসলিরা এরকম যদি এরকম হয় তাহলে এটা পদ্ধতিটা ভুল কিন্তু এভাবে করলেও জানাজা হয়ে যাবে নামাজও হয়ে যাবে কিন্তু সন্ধানভাবে তিনি ভুল করেছেন এবং গুনাহের কাজ করেছেন কারণ ফরজ নামাজ উপস্থিত হলে আগে ফরজ নামাজ আদায় করে তারপরে ফরজে আইন আদায় করে তারপর ফরজকে ফা জানাজার নামাজ পড়তে হবে ওয়ালিউল ইসলাম আপনি লিখেছেন ধারাবাহিক একশো পর্ব বড় বিষয় যাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারছে প্রোগ্রাম থেকে অনেক অনেক দশ একের জন্য ভাইরুল ইসলাম আপনার জন্য অনেক বেশি শুভকামনা যা যখন লেখার আপনার মূল্যবান মন্তব্যের জন্য রেজওয়ান একটা জানতে চেয়েছেন ছেলে মেয়ে চায় আমার দুই বোনের সাথে রিলেশন না রাখি ওরা আমার ছেলেকে ইনসাল্ট করেছে আমার করণীয় কী বোন রেজওয়ানা আপনার সন্তানদেরকে আপনি বোঝাবেন যে তোমার খালাতো ভাইরা তোমাদের সাথে দূর আচরণ করলে তারা অপরাধী হয়েছে আমরা সেজন্য তাদের পাপের বোঝা তাদের মায়ের উপর চাপাতে পারি না তাদের মা তো সেটি করেননি হ্যাঁ যদি তিনি কোনো কারণে প্রশ্ন দিয়েছেন মনে হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে তার সাথে সদাচরণ করতে তাহলে তারা নিষেধ করেন না বিধায় এটি আমাদের উচিত নয় ক্ষমা এটা খেলা তারা খুব বেশি পছন্দ করেন ভালোবাসেন তাদেরকে ক্ষমা করা ভালো যদি ক্ষমা করলে তারা আরো বেশি মাথা চাড়া দিয়ে উঠবে এরকম মনে হয় তারা বেশি আরও অপরাধ প্রবণ মনে হয় তাহলে তাদেরকে ক্ষমা করার দরকার নেই তাদের সঙ্গে অভিমান করো কারণ খালাতো ভাইদের সাথে তোমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু আমার বোনের সাথে আমার সম্পর্ক রাখতে হবে অতএব সন্তানদের এই আর্গুমেন্ট রক্ষা করার জন্য জরুরি নয় এবং তাদেরকে এ ব্যাপারে কাউন্সেলিং করা উচিত বোঝানো উচিত আল্লাহ তালা তাদেরকেও হেদায়ত দান করুক আপনাকেও আল্লাহ রবুল্লা আলমিন সঠিকতার পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন এশার সালাদ বর্ডার পরে পড়া যাবে এমনি জাভেদ আপনি জানতে চেয়েছেন এশার রা মধ্যরাতের পরে পড়লেও আদায় হয়ে যাবে কিন্তু সেটা মাক্রুহ হবে অপছন্দনীয় কাজ হবে এবং অন্যায় কাজ হবে আপনি মধ্যরাতের আগে আগে এশার সালাত পড়ে ফেলা উচিত কোনো কারণে দেরি হলো মধ্যরাতের পরে পড়লে আদায় হয়ে যাবে কিন্তু ফজরের আজান আগে আগে আপনাকে পড়ে শেষ করতে হবে ফজরের যে বক্ত হয়ে থাকে তার আগ পর্যন্ত পড়লে এশার সালাত হয়ে যাবে কিন্তু এত বিলম্ব করাটা অনুচিত এবং একটা মাক্রুহ বা ছোট পাপ বলতে পারি মধ্যরাত এটি ভ্যারি করে এক এক সময়ে এক এক অঞ্চলে বারোটা সাড়ে বারোটা বা তার আগে পরে হতে পারে এজন্য ঠিক টাইম ওই বারোটা বা একটা বা এই ঘন্টা মিনিটের সাথে সম্পৃক্ত না বিষয়টা যে সূর্য কখন ডুবেছে ফজর বক্ত কখন হয় এই দুইটার মধ্যবর্তী যে সময়টা হবে ঠিক ওই সময়ের আগে আগে এই স্লারটা পড়ে শেষ করা উচিত এ হলো বিষয় এরপরে কাজী এম ইসলাম জানতে চেয়েছেন আমরা আমার অনেক প্রশ্ন অ্যান্সার দিতে পারবেন আমি ইন্ডিয়ান ভাই কাজী এম ইসলাম দুঃখিত আপনি তো কোনো প্রশ্ন করেননি প্রশ্ন করলে আমরা এখনই হয়তো অ্যান্সার দিয়ে দিতে ফেলতাম ইন্ডিয়ান হন আর যে দেশেই হন আমরা সমস্ত ভাইদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি বাংলা ভাষাভাষী পৃথিবীর যে প্রান্তেই আছেন অতএব আপনাদেরকে আরও বেশি আমরা প্রায়োরিটি দেব বিশাল আপনারা এমন একটা জায়গা আছেন যেখানে দিন শেখা দিন সম্পর্কে জানার আপনাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং বাংলাদেশের তুলনায় এরপরে কবিরুল ইসলাম কবির জানতে চেয়েছেন রাতে সাপ মারা যাবে কি না দেখুন সাপ মারাটা এটা যদি আপনার জন্য ম্যান্ডাটোরি হয় সাপ আপনার জন্য ক্ষতিকর হচ্ছে আপনি তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে মারতে হচ্ছে তাহলে সেই জায়গা থেকে আপনি সাপ মারতে পারেন দিনে হোক রাতে হোক রাত আর দিনের সাথে আলাদা কোনো সম্পর্ক নয় তবে সাধারণত যে সমস্ত আপনার প্রাণী মানুষের জন্য ক্ষতিকর হয় কষ্ট কষ্টদায়ক হয় সেগুলোর ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য আপনি সেগুলোকে মারতে পারেন কিন্তু বিনা প্রয়োজনে সাপ দেখলেই মেরে ফেলার একটা প্রবণতা মানুষের মধ্যে আছে এটা উচিত নয় শুধু আমাদেরকে নির্দেশ করেনি বিশেষ করে জিন এটা সাপের রূপ ধারণ করে থাকে এটি রাতের বেলা হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি সেই জায়গা থেকে আপনি হাদিসে একটি নির্দেশনা আছে বলা তাকে যে তুমি জিন হয়ে থাকলে চলে যাও চলে যাও কয়েকবার তাকে বললেন এরপরও গেল না তারপরে আপনি আপনার জন্য রিস্কি মনে করছেন তখন আপনি তাকে হত্যা করতে পারেন